আমরা আসলে আমাদের বাইবেল পড়ার পড়তে গিয়ে আমরা দেখলাম যে আজকে আমরা কোরআন নিয়ে পড়াশোনা করেছি। কিন্তু যেহেতু সাশিরন ইয়েরবুদির চিরমুন হান বারামে যেগা ই ই জুম্বির হামিয়েসো আ চিন্তা ই কোরআনে কিঞ্জেই মান মুঞ্জে ইকুন হান গেসে যেহেতু নাজুই আর গেসে আমি আসলে ধন্যবাদ দিই আপনাদের, কারণ আপনাদের প্রশ্নের কারণেই যখন আমি এই মানে যখন মুসলিম কোরআন নিয়ে পড়াশোনা করেছি তখন আমি দেখলাম যে অনেক অনেক সেই সমস্যা এর মধ্যে রয়েছে। কিন্তু তাদের চাষেছো শুনগা কিন্তু আপনারা কি এই 10 মিনিট রেস্ট নিয়েছেন? কিন্তু ই মেজ থিওলজিক্যাল সেমিনারি ইন বাংলাদেশি ইউটিউবে গুদকদের আন হাসিনে গনে তাক হান সারামি হেনে আকা 21 মিনিট দি জিম 22 মিং হান মিং মা হাগো আমরা আন হাসিনে ইয়েরুনদরি ভালো আছে যে আপনারা সেই দেখা যাচ্ছে যে আমরা ভেবেছিলাম যে অনেকেই আসবেন সেই মেথডিস্টদের সেমিনার ইন বাংলাদেশেই বিশ্রামের সময়, কিন্তু দেখলাম যে মাত্র একজন তিনি সেই করেছেন, হাম বনে হে জুসেছে একজন মাত্র আসেন। ইয়ে আমা ইয়েমদুল মা পাল্লি হাজানশির গাগো তো ভাম মুখ খানরা ভাপাসিল কমিদা হয়তো বা দেশিন আপনারা আপনারা দেশিন কন্নামিয়ন কন্নামি হে জুসে আছেন বড়া আপনারা হয়তো বা দেখা যাচ্ছে যে হয়তো বা এই বিশ্রাম সময়ে ওয়াশরুমে যাওয়া বা বিভিন্ন অন্যান্য কিছু কাজ করার ক্ষেত্রে আপনারা তো সময় পান না, কিন্তু আপনারা এটা একটু বারবার আপনাকে এটা একটু সাবস্ক্রাইব করেন যাতে আপনারা এটা পরবর্তী আরো শুনতে পারেন, বুঝতে পারেন।자 우리 그럼 도표를 이제 엔타임 도표를 펴놓고 이제 재밌는 여행 합시다. 아 쿠란보다는 성경을 공부해 재밌어요. 신나고. আমাদের আসলে কোরআন থেকে আমাদের বাইবেল স্টাডি করার বেশি আনন্দের। আসলে আমরা এই সময় সে আমাদের যে ইয়ে আছে ডায়াগ্রাম আছে আমরা সেটাতে ফিরে যাই, আমরা দেখি। যা উরি জেনামনে ইয়া গেসিমিদা. 자 우리 그 적그리스도가 첫 번째 인을 떼고부터 첫 번째 인을 떼고부터 마지막 나팔 불 때까지의 그 시간이 참 중요하다고 제가 지금 이야기를 하고 있는 거예요. 아미 아빠들께 বলেছি যে এই যে যে শেষ সময় যে প্রথম যে সেই ভ্রান্ত খ্রিস্টরে আসবে তার থেকে সে 7 বছরের মহাপ্রলয় বা শেষ তুরি এটি আরো বেশি মানে এক্সাইটমেন্ট মানে সেই বিষয় রয়েছে সেটা আমরা দেখছি। 자, 그럼 예수님께서 언제 공중전에 마시고 우리가 휴거되고 또 예수님 언제 지상전에 마셔 가지고 천년왕국 이루어지느냐? 여기 말 여, 이야기가 지금 여기 이 일곱 인 이야기, 일곱 인 일곱 나팔 일곱 대접 안에 요 답이 다 들어 있어요. যীশু খ্রিস্ট তিনি কখন স্বর্গে মেঘরতে আসবেন, আমরা কখন সেই রূপান্তরিত দেহে ঈশ্বর যীশুর সাথে সেই স্বর্গ স্বর্গে আমরা মানে আকাশে আমরা দেখা হবে, তারপরে কখন আবার যীশু সেই পৃথিবীতে আসবেন এবং আসার পর কখন তার সেই সহস্র বছর রাজত্ব শুরু হবে, সেটি আমাদের এই 7টি মুদ্রা 7টি মহাপ্রলয় তুরি তুরি এবং 7 বছর মহাপ্রলয় এর মধ্যে কিন্তু সব নিহিত রয়েছে। কিন্তু উরিগা আহান দের দানিয়েলকে জুনগেন 71에 대항을 주셨고 71에 가운데 69일에가 예수님께서 이 땅에 오셔서 입성하시면서 다 이루어졌고 그리고 이제 교회 시대가 있고 나서 마지막 남아 있는 한 1회가 지금 우리가 공부하고 있는 요 이야기죠. 아무래도 দেখি যে দানিয়েল পুস্তকে ঈশ্বর তাকে 70 সপ্তাহের বিষয় দিয়েছে এবং যীশু খ্রিস্ট জেরুসালেমে সে বিজয় যাত্রা করার এক মুহূর্ত পর্যন্ত সে 69 সপ্তাহ সেই বাস্তবায়িত হয়েছিল এবং তারপরে আমরা দেখি সেই মণ্ডলীর সময় আর এখন আমরা সেই বাকি যে 1 সপ্তাহ রয়েছে সেই 1 সপ্তাহ সময় নিয়ে আমরা পড়াশোনা করছি। 그래서 7년 대환란 그러면 이 7년 대환란은 야곱의 대환란 창세 그러니까 창세 이후로 이 세상이 만들어진 이후로 이렇게 큰 환란이 없었다. 그래서 마지막 환란이다. 야곱의 환란이다. 이야기하는 게 7년 대환란이에요. আমরা যে 7 বছর মহাপ্রলয় এটা নিয়ে আমরা যে কথা বলছি এই মহাপ্রলয় এই যে এই মহা সময় এটি
পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে এই পর্যন্ত এরকম কষ্ট এরকম সমস্যা এরকম দুঃখ এরকম বিষয় আর এর আগে ছিল না আর এই সাত বছরের মহাপ্রলয়টাকে বলা হয়েছে জাকবের প্রলয়ের সাথে তুলনা করা হয়েছে 자, 그럼 7년대 안에서 시작되어지는 그 이 일곱 인을 때 첫 번째 인을 뛰면 적그리스도 등장된다 그랬어요. 이 7 번째 마하프라야, 어떤 이제 1 주부터 이제 우리가 이제 비슷하게 듣기 이제 1 주부터 이제 70번째 주부터 이제 처음 이제 가스트 하면 시작했지 이제 마하프라야 7 마하무드라 7 무드라 마하프라야 시작했지 처음 배웠지 브란토 크리스타 크리스토, 어떤 시 크리스찰이 들이 아시면 적그리스도 등장될 때는 제3 성전 예루살렘에 우리 제3 성전 얘기했는데 그 제3 성전이 지어져 있을 겁니다. 자콘 시 브란토 크리스토 티니 아즈벤 আর তখনই সেই তৃতীয় জেরুসালেম মন্দির সেটি সম্পূর্ণ নির্মিত হবে. 다시 말씀드리면 우리가 이 예루살렘 이스라엘의 이스라엘이 마지막 회복되어지는 게 지금 보세요. 이스라엘 우리 봤죠? 이스라엘이 지금 전쟁을 여러분 통해서 마지막 6일 전쟁 통해서 이스라엘의 모든 게 다 회복되었어요. 헬몬산부터 저 에시온게벨 홍해바다까지 그 지금 현재는 이 국경이 다 회복되어서 이스라엘 손안에 와 있어요. 세이 아무래도 이 이스라엘 세이 딸 차이딘의 주대 딸 조이코레 다들 세이 제 부르노 제 다들 부미컨도 칠로 따라 세라 따라 어전 고르체 뭐 세이 다들 아우터 모드 다들 하트 모드 약간 따라 로에체 그동안 지금 현재 있는 방글라데시를 비롯해 가지고 전 세계에 있는 나라들이 이스라엘의 수도가 예루살렘이 아니고 텔아비브다. 지금 그렇습니다. 여러분 대사관이 다 텔아비브에 있죠. 텔아비브다. 왜냐하면 예루살렘은 이스라엘의 수도가 되면 안 된다. 이게 지금 유엔에서 이야기하는 거예요. 예루살렘의 이스라엘의 라즈다니 텔레 수도가 텔아비브 에시 বর্তমান রাজধানী তেল আবিব মানে পূর্বে রাজধানী তেল আবিব ছিল কিন্তু সেটাকে জেরুসালেম করা হচ্ছে কিন্তু ইউএন ইউনাইটেড নেশন তারা বলছে যে এটা সেই জেরুসালেম মন্দির জেরুসালেম ইসরায়েলের সেই রাজধানী জেরুসালেম করা যাবে না এটা তারা সেই বিরুদ্ধাচরণ করছে এই মারণ ইসরায়েলের 수도가 예루살렘, 예루살렘이다 이야기하지만은 그러나 나머지 나라 사람들은 이야기가 이 텔아비브가 수도다. 아니 텔아비브 지금 공항이 있는 데입니다. 텔아비브가 수도인데 이스라엘 사람들은 예루살렘이 수도인데 어떻게 텔아비브 수도냐? 이 유엔이 마음대로 하는 거예요. 예루살렘 인정하지 않는 거예요. 이스라엘 따라 볼지 아마 예루살렘 하면 아마의 라즈다니. 근데 유엔, 만약 유나이티드 네이션 자치성 따라 볼지 나. এবং অন্যান্য দেশ তারা বলছে যে জেরুসালেম না তোমাদের রাজধানী হবে তেল আবিব কো ইউ আছো যেমন 67년 이전에는 이스라엘이 이 신도시만 가졌고 구도시 옛날부터 있던 그 다윗 왕이 있고 성전이 있던 거기는 요르단 땅이었어요. 요르단 거다 보니까 6일 전쟁 때 다 뺐었잖아요. 서안 지구를 다 뺏게 되니까 그러니까 인정할 수 없다. 이거 돌려줘라 하는 겁니다. 지금까지도 공식적으로 돌려줘라 하는데 안 돌려주죠. 이스라엘 거니까요. 근데 তার কারণ আমরা জানি কারণ আসলে ইসরায়েল ছিল ছোট একটি দেশ এবং তখন তাদের প্রধান নগরী ছিল তেল আবিব কিন্তু যখন তারা সেই যুদ্ধ করে সেই 6 দিনের যুদ্ধ করে তাদের সম্পূর্ণ ভূমিখণ্ড তারা জয় করেছে আসলে সেই জয় করার আগে সেই মাটি ছিল জর্দনের মিশরের বা বিভিন্ন জায়গা সেই জন্য জাতিসংঘ এখনো বলছে যে তোমরা তোমাদের সেই দেশকে তোমরা ফিরিয়ে দাও সেই মাটিকে তোমরা ফিরিয়ে দাও আমরা তোমাদের রাজধানী সেই জেরুসালেম আমরা বলতে পারি না কিন্তু ইউএনসার ইয়াগিনা বল냐면 지금 예루살렘에 있는 동 예루살렘 다시 말해서 우리 성전이 있고 다윗성이 있던 그 동 예루살렘은 원래 요단거였는데 너들이 6.1 전쟁 때 1967년에 뺏었으니까 우리 인정할 수 없다. 돌려줘라. 두 번째 저 북쪽에 있는 시리아 쪽에 있는 고랑고원 고랑고원하고 헬몬산은 원래 시리아 건데 너희들이 6일 전에 뺏었으니까 그것도 돌려줘라 인정하지 않는다 이거예요. 그런데 이스라엘은 노 이거 다 이제 이건 우리 조상 때부터 우리 땅이야 해야죠 땅을 갖다 가지고 있고 실제 주권을 가지고 있지만은 유엔에서는
사실은 살고 있지만 유엔에서는 아 그거 인정하면 곤란해 이런 상태가 지금까지 온 겁니다. 이스라엘 이스라엘도 아프나데 아마시 이티아스 보레치 이제 조르단의 파시시 예루살렘 보고나노 치로 나라 볼지 이제 또마라 시 6일의 주대 또마라 이렇게 조이 거래죠. 또마라 프로도 아파르 디그 우토르 디게 시 골만 골만 파하르 아파르 시 이제 언철구로 로이제 따라 보세요. 이제 시리아 데시 시리아 언철 또마라 이제 프로도 따라 보세요. 나 이제 아슐레 시루 테게 이제 아마데 치로 추트랑 আমরা এটা পেয়েছি এটা আমরা ফেরত দেব না কিন্তু জাতিসংঘ বলছে আমরা এটাকে তোমাকে বলতে পারি না যে এটা তোমাদের দেশ কারণ এটা এখানে ছিল কিন্তু তারা সেটাকে স্বীকার যার জন্য উভয় পক্ষের মধ্যে এখনো যেহেতু স্বীকারোক্তি দিচ্ছে না সেই জন্য এখনো সেই ইসরায়েলের সেই রাজধানী জেরুসালেম সেটা হতে পারছে না জিম জন সেগে নারা 200 몇개 나라가 있어요 있지만은 사실은 전 세계 200 몇개 나라 있어도 아마도 미국을 상대할 수 있는 나라가 아무리 여러 개 합쳐도 사우디아라비아부터 모든 중동의 나라가 합치든 중국하고 러시아가 합쳐도 미국하고 싸우면 못 이깁니다. 아, 프리티비테 অনেকগুলো দেশ রয়েছে. কিন্তু তারা যদি সব এক হয়ে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধে যায় তারা কিন্তু আমেরিকার সাথে যুদ্ধে পারবে না কারণ আমেরিকা সেই পরিমাণ শক্তিশালী এমন কি চায়নাও তারাও যদি অন্যদের সাথে হাত মিলিয়ে কাজ করে তবু তারা আমেরিকাকে আমেরিকার সাথে যুদ্ধে জয় করে পারবে না এই পরিমাণ আমেরিকা সে শক্তিশালী শক্তি রয়েছে যা কারণ সেগে জিম কাজাং কাংদেগুইন মিউগি ইউএনএসে কতদিন মারদিন গানে মিউগে ইন ট্রাম্প দেতুংইয়ং জিনানবারে অতিকেসমিকা ও ইয়েরুসালেমন ইয়ংওনতোরোক ইয়েনালবোটো ইয়ংওনতোরোক ইয়োগিনন ইসরায়েলের সুদোয়া 그러니까 이스라엘 수도로 우리 대사를 옮길 거야. 해서 옮겼어요. 저도 가봤지만은 옮기고 자 미국이 대사를 옮기니까 몇 개 나라가 이미 따라서 옮겼어요. 제도 최적지설이 대시 아메리카. 저건 트럼프 치로 트럼프 저건 보냈어요. 제나 이다 제도 약간 이티하스에 볼지 이제 지루살렘 치로 이스라엘의 라즈다니. 최저노 지루살렘이 하베 버터만의 이스라엘의 라즈다니. 타이 이다 보냈더니 조르코레. 다 에몬 샤드샤드 언노코 약간 대쇼. 따라 সেই জেরুসালেমকে জেরুসালেমে তাদের সেই এমবেসি তারা সেই এমবেসির স্থান তারা পরিবর্তন করেছে ইয়েও মিউই এমবাসিরা তা কচোর ওমগিং গে জেরুসালেমে ওমগিং গে মিউ হঞ্জা আনিমিদা সাশিরন কো দিয়ে সৌদি আরাবিয়া কাতারু তো কিগো আরব এমিরেটস কদামে জর্দান ইজিপ্ত নেওল আলগো ইসুমসো মাল আন হাগো কিয়ান ইরকে 묵시적으로 이렇게 인정해 주는 거예요 지금. 제이 슈두 아메리카 티리 타 쇼티테 셰이 엠베시 포리 엠베시 스탄 포리버튼 거라 사우스 노아 근데 샤데 샤데 사우디아라비아 카타르 이렇게 말하고 একটি দেশ 따라 셰이 একসাথে হয়ে তাদেরও এমবেসিও তার পরিবর্তন করেছে. 우리 지난번에 쭉 공부할 때 아브라함 협정을 봤죠. 아브라함 협정 해 가지고 이슬람 3대를 하고 미국하고 같이 이스라엘하고 같이 협정 맺은 거 아시죠? 아무라 그걸 이야기하는 거예요. 아무라 কয়েক সপ্তাহ আগে যে পড়াশোনা করেছি যে আব্রাহাম অ্যাকর্ড নামের যে স্লাইড আমরা দেখেছি তার মানে হচ্ছে যে সেই দেশগুলো বিভিন্ন দেশগুলো তারা সেই আর সেই চুক্তিবদ্ধ হয়ে তারা সেই মানে কি বলা যায় তারা সেই কাজের জন্য তারা একত্রিত হয়েছিল 그 이 아브라함 협정은 아브라함 말하면 아브라함의 피를 이어받은 우리 유대인들이나 아브라함 피를 이어받은 이슬람교 사람들이나 다 아브라함의 후손들이고 기독교도 아브라함 후손이니까 아브라함 후손끼리 싸우지 말고 하나의 협정 평화롭게 지내자. 그러면서 이게 이 아브라함 뭡니까 후손 아브라함 협정을 맺어가지고 기독교 그다음에 이 뭡니까 모슬렘에 있는 모슬렘 사원 그다음에 유대교 성전 이걸 같이 한 곳에 두자 하는 이야기를 그들이 하고 있는 거예요 지금. 여러분 이 따라 보시지 이 아브라함 애커드 뭐든 자라 치료 애커드 뭐든 이제 따라 보시지 자 아브라함의 우뚜슈리 제 무슬림 제 이후디 크리스천 따라 전 애코에 제 축티보도 하 여러분. তারা যেন শান্তি চুক্তি সেই শান্তি চুক্তিতে তারা যেন এক হয়ে সেইভাবে যেন তারা থাকে এবং সেই জন্য তারা এক হয়ে সেই এমবেসিও তারা সেই পরিবর্তন করেছে এমবেসি স্থান উরি কিদোক্যো কেশিনিও আনিগো কিদোক্যো এ ইন্নন কো ক্যাথলিক চনজুগিও গোয়াং হাগো
그 다음에 그 사람들이 지금 같이 만나서 지금 움직이고 있죠. 그게 이게 뭐냐면 세계 종교 평화 이야기입니다. 아브라함의 아브라함을 이어받은 아브라함 협정에 의해서 아브라함 이어받은 사람들은 뭐요? 이 기독교, 유대교, 이슬람교는 그냥 다 서로 이렇게 평화롭게 협정 맺어 살자. 그래서 그 한 곳에다가 아브라함도 있고 아브라함 저 뭡니까 이슬람교도 있고 이슬람 사원도 모스크도 있고 또 뭡니까 이 유대교 성전도 있고 또 이 천주교 교회도 있고 그걸 서로 인정하자. 여기 아브라함 협정과 연결돼 있습니다. 그럼 셰이 축디보다 하와르죠노 이제 셰이 유대 자티 তারপরে সেই ইসলাম তারপরে সেই খ্রিস্টানগণ বিশেষ করে পোপ তারা সে এক হয়ে সেই একটা জায়গা বেছে নিয়েছেন যেখানে সে পাশে মসজিদ সে পাশে সেই ইহুদিদের মন্দির তারপরে সেই খ্রিস্ট বিশ্বাসীদের সেই ক্যাথলিকদের সেই চার্চ সে সব একসাথে রেখে যে একজন আরেকজনের সাথে সেই শান্তিতে তারা সেই মানে শান্তি চুক্তি আমার আব্রাহামের উত্তরসূরিদের শান্তি চুক্তি সেটি স্থাপন করা হয়েছে এবং তারা একসাথে সেখানে থাকছে manage Trump라고 하는 사람이 저 트럼프를 좋아하는 건 아닙니다. 트럼프라고 하는 사람이 다시 미국의 대통령 바이든 지금 바이든은 아무래도 조금은 모슬림 쪽에 서 있는 사람이고요. 자, 그런데 유대인 보다는 모슬림 쪽에 서 있는 사람인데 근데 트럼프는 100% 유대인 쪽에 서 있는 사람이에요. 아무래도 이제 조 바이든 아메리카 프레지던트 이 কিন্তু সেই জিউদিদ থেকে জিউদিদের চেয়ে মুসলিমদের প্রতি তার পক্ষ বেশি মানে তিনি সেই পথে পক্ষে দাঁড়ান অপরদিকে ট্রাম্প কিন্তু জিউদিদের সম্পূর্ণ 100% জিউদিদের পক্ষে তিনি দাঁড়াচ্ছে যা মানে হলো কে ট্রাম্পগা তাহলে মিউকে হশিরাদো মিউই দেতোনিয়ং দেমেন উরিগা বাচ্চাক ইসরায়েলে নিউজে সিনগিয়ল সবাই দে মুসুন ইলি সেনগিনগা জুংডোংয়ে মুসুন ইলি সেনগিনগা চাল বোশেদো ওয়েনিয়ামেন ইয়োগে 요한계시록에는 마지막하고 이렇게 이게 톱니바퀴처럼 연결되어 있기 때문에 신경을 바짝 쓴다는 얘기죠. 아무래도 이렇게 সেই যদি কোন সময় পরে ট্রাম্প তিনি আবার প্রেসিডেন্ট হিসেবে আসেন তখন কিন্তু আপনাকে আমাকে সেই নিউজের প্রতি বেশি লক্ষ্য রাখতে হবে কারণ সেই ট্রাম্প যদি আমেরিকান রাজনীতি এবং সেই জেরুসালেমের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত রয়েছে 그러다 보니까 이스라엘을 두고 옛날에는 모든 이슬람이 하나로 있었는데 지금 쪼개졌어요. 이슬람 협정 때문에 누구 때문에 트럼프 때문에 쪼개져가지고는 사우디아라비아부터 시작해가지고 여러 나라들이 이스라엘하고 이렇게 손을 잡는 쪽이 됐고 나머지는 이스라엘을 더 이제 공격하려고 하는 나라들이 있고 이렇게 쫙 갈라져 있죠 현재. 버터만에 이 축들 가로네. 어느 게 이슬람 대신 모두 근데 박 수출해졌지. 예를 사우디아라. 카타르 뭐 어느 나라 따라 약 হয়েছে এবং অন্যান্য দেশগুলো আবার আলাদা হয়ে গেছে. 여기에 지금 에스겔서에 있는 말씀이나 요한계시록에 있는 말씀 여기 있는 말씀이 그대로 이루어진 거예요. 마지막 때 이스라엘을 공격한 나라들 이름이 쫙 적혀지는데 그 이름 보면 러시아, 그다음에 리비아, 그다음에 저 뭡니까? 저 페르시아, 그다음에 시리아, 터키 이 나라들이 이름이 있는데 요 이름이 그대로 지금 아주 그 예언된 그대로 지금 이스라엘을 공격하는 나라들이 러시아하고 이란하고 시리아 그다음에 터키 그다음에 요 나라들이 지금 뭉쳐 가지고 이스라엘을 지금 대적하고 있어요. 참 그래서 이스라엘 갈라져 있죠. 벌써 아무래도 দেখি যে সেই শেষ সময়ে বাইবেলে যেভাবে সেই ভবিষ্যৎ বাণী হয়ে আছে সেই ভবিষ্যৎ বাণী অনুসারে রাশিয়া তুর্কি ইয়েমেন সিরিয়া এই দেশগুলো যারা সে ইসরায়েলকে শেষ সময় আক্রমণ করবে সেই দেশগুলো একদম ঠিক সেইভাবে তারা প্রস্তুতি নিয়ে আছে এবং তারা এক হয়ে আছে যে কখন তারা ইসরায়েলকে আক্রমণ করবে যেটি সে জিএসকেল ভাববাদী পুস্তকে সেই ভবিষ্যৎবাণী করা হয়েছে ইয়েরুসালেমন দারণ ইউএনই বরাদার ইয়েরুসালেমন হানকেসো ইসরায়েলের সুদরো সেও জিশোকো 이제는 미국부터 여러 나라가 그걸 공식적으로 공개적으로 인정해가지고 대상까지 옮겼어요. 그럼 제재 보룩 나 그거 UN 보룩 아 제재 보룩. 아까 이스라엘의 라즈다니였지 예루살렘.
যেটি আমেরিকা সেটাকে স্বীকৃতি দিয়েছে 자, 그럼 마지막에 그 제3성전이 제3성전이 전쟁하고 싸우지 않고 지금 있는 황금 사원을 옆에 두고 옆에다 제3성전 짓는다. 지금 그렇게 그림이 그려지고 있어요. 그러면 지난번에 우리 봤죠? 예. 이 하나님의 성전 옆에 이 모슬렘 이 가정한 것이 옆에 서 있는 그런 이 예레미야서에 있는 말씀이 그대로 이루어지는 게 지금 우리 현실에 와 있어요. 여러분 씨 지르메어 바바디 পুস্তকে যেভাবে সেই ভবিষ্যদ্বাণী করা হয়েছে সেই ভাববা ভাববাণী সেই ভাববাণী অনুসারে এখন দেখা যাচ্ছে সেই ঈশ্বরের মন্দিরের পাশে সেই তৃতীয় মন্দিরের নির্মাণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং সেই মুসলিমদের মানে ইসলাম যে মাস্ক সেখানে সেই তৈরি করার জন্য তারা তৈরি হয়ে আছে মানে সবচেয়ে জিরুবে ভাববাদী অনুসারে যে ভাববাদী ভাববাণী সেটি সেই বাস্তবায়িত হয়ে যাচ্ছে হতে যাচ্ছে জিরামনে ওরা ইমি এরাজি কোম্পেন্দ্র ইসলাম হিপচেন হানি গিয়ে জেসাম সুজনা ইংরেজি তাই সেই ইসলামের সাথে যে শান্তি চুক্তি করা হয়েছে সেই শান্তি চুক্তির সাথে বাইবেলে যে তৃতীয় মন্দির নির্মাণের কথা বলেছে সেটার সাথে অনেক সম্পর্ক রয়েছে জেসাম সুজনি সেওজিমেন জেসাম সুজনন যে খ্রিস্টাও ইংরেজি এবং যদি তৃতীয় মন্দির সেটি নির্মাণ করা হয় এবং তৃতীয় মন্দির নির্মাণ করা মানেই হচ্ছে যে সেই খ্রিস্টারই বা সেই ভক্ত খ্রিস্ট তার সাথে সম্পর্ক রয়েছে সঙ্গীমন এই যক্রিস্ট সঙ্গীম দেবন মোদন ইহুদীদেরই পিংহায় ওয়াং이라고 다 맞이해 주고 인정해 줍니다. এবং সেই ইসরায়েল সাম들이 다 인정해 줘요. এবং সেই দেখা যাবে যে তৃতীয় মন্দির নির্মাণ হওয়ার পর যিনি সেই দায়িত্ব থাকবেন তাকে সারা বিশ্বের লোক সেই শান্তি রাজা শান্তি প্রতিষ্ঠানকারী প্রতিষ্ঠাকারী বলে তাকে হাততালি দেবে তাকে বাহবা দেবে এবং তখনই কিন্তু আমাদের সচেতন হতে হবে যেগা বো ট্রাম্পগা যীশুদা ইরন ইয়াগি আন হামিদা আমি বলতে চাই না যে ট্রাম্প তিনি সেই খ্রিস্টারি বা ভ্রান্ত খ্রিস্ট কিন্তু জিগম হেনজে ইসরায়েল সাধারণ ট্রাম্পগা যে2의 고레스라고 칭송하는 거 지난 보셨죠? 가토바라 아, 아빠들 슬라이드에 দেখেছি. 근데 이스라엘 লোকেরা 나라 সেই 트럼프께 যে দ্বিতীয় কোরশ 라자 তাকে সেই সেই চিন্তা করছে. 그리고 지금 트럼프가 움직일 때 트럼프를 지지하고 있는 사람들이 유대인뿐 아니고 많은 보수인 기독교인들이 지금 트럼프를 뒤에 받치고 있어요. 에번 셰이 트럼프께 সাহায্য সাপোর্ট দিচ্ছে শুধু সেই জুদিরা তারা নয় অনেক সেই খ্রিস্ট বিশ্বাসীরা মৌলবাদীরা তারাও যারা সেই কনজারভেটিভ খ্রিস্টান তারাও কিন্তু সেটাকে সাপোর্ট দিচ্ছে যা এই ইয়াগিনে 뭐냐면 자 어쨌든 우리가 이 우리 시대에서 지금 이 아주 2000년 전 3000년 전에 있었던 그 예언이 우리 시대에 와서 막 다 맞아지고 있다는 이야기를 제가 하고 있는데 আমি আপনাদের এখন যে কথাগুলো বলছি সেটা হচ্ছে বিভিন্ন সময়ে এক একটার সাথে যে সংযোগ রয়েছে সেটি আমি আপনাদের সাথে শেয়ার করছি জংমাল ই ইও উরে কোম্বাও ইন ইও 7년이라고 하는 마지막 7년을 하는 그 시간이 정말 가까이 있어서 저는 내가 제가 죽기 전에 이 일이 일어날 수 있다고 제가 생각하고 있어요. 아미 이제 শেষ সময় যে 7 বছরের কাহিনী এই 7 বছরের কারণ আমি বিশ্বাস করি যে আমি মৃত্যু হওয়ার আগেই এটি হয়তো বাস্তবায়িত হতে পারবে আমি পারে আমি সে বিশ্বাস করছি যে উনি বাংলাদেশের মোদন উনি কামনিগো মোসানিমদেরগো কিরো শিনাকসেনদেরি কিরো কামনিগো সংদোদেরি কিরো মোদন সংদোদেরি ইয়েসুনিম ওশিল তে হান সামদো চুকজি আনকো সারা ইন সংতেসো দলিমবাদা হুগো দেগিল ইয়েসুনিমলো চুকনহামিদা আমি এসব প্রত্যাশা করি এবং আশীর্বাদ করি যেন আমাদের বাংলাদেশ ম্যাথরি চার্চের আমরা যারা রয়েছি আমরা যেন সকলে সে মৃত্যুর স্বাদ না পেয়ে যেন সরাসরি রূপান্তরিত দেহে যিশুর সাথে সেই স্বর্গে এই আকাশে মাঝে যেন আমরা তার সাক্ষাৎ সাথে সেই সাক্ষাৎ আমরা করতে পারি যা কর্ম উরিগা পুষিদা জিনামরে চুগ ইলগো ইন ইলগো নাপাল ইলগো বেজমান জাগান চুগ ফুটো বাচ্চো উরিগা আমরা সেই সাতটি মুদ্রা সাতটি তুরি এবং সাতটি বাটি আমরা সেই আমরা দেখতে পেয়েছি 근데 그 이 한일의 7년 가운데 성경의 3년 반은 이야기가 곳곳에 나와 있다는 걸 우리 지난번에 한번 읽어봤어요.
এবং গত সপ্তাহে আমরা দেখেছি যে সেই 3.5 বছর সম্পর্কে বাইবেল বিভিন্ন বাইবেলের বিভিন্ন জায়গায় যে উল্লেখ রয়েছে সেটি আমরা দেখতে পেয়েছি 자, 어떤 곳에는 한때 두때 반때 이렇게 몇 군데 나왔고요. 그런 그런 자가 아체 1칼 2칼 এবং অর্ধকাল এভাবে রয়েছে. 또 어떤 데는 42개월이라고 나왔고요. 아, 그런 자가 아체 이제 42마스. 또 어떤 데는 1260이라고 나왔고요. 아, 그런 자가 로에체 이제 1260일. 다 같은 말이죠. 다 3년 반이에요. এবং এটি কিন্তু আসলে সেই 3.5 বছর সব জায়গায় মানে হিসাব করে দেখো 3টে 3.5 মাস. 왜 다니엘서의 요한계시록에 계속해서 3년 반, 3년 반 이야기 나오냐? 그만큼 3년 반이 굉장히 중요하다는 걸 알아라는 얘기예요. 그래서 다니엘 부스터기 봉시 아프라카시도 밖에 3.5 년 거리에 나가러 했지. 그런 이게 굉장히 중요한데, 아마들 그 불법 되고 있다 하네. 정확히 말하면 3년 반 내 3년 반이 1260일입니다. 3년 반에서 더하기 30일, 그러면 1290일이에요. 더하기 45일, 1335일입니다. 요 1300 그러니까 적그리스도 등장될 때부터 1335일이 되는 그러니까 3년 반에서 30일하고 45일 되지는 그 1335일이라고 하는 그 때가 굉장히 굉장히 얼마나 중요하냐 하는 것을 우리가 알고 있어야 됩니다. 아마 제 박도 크리스토 থেকে আসার পর 3.5 বছর অর্থাৎ সেই 1260 দিন প্লাস 30 দিন প্লাস 40 দিন এই যে এইভাবে যে রয়েছে সেই যে 1335 দিন এটি আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ তো দানিয়েলসে বলুন মাঝমাক তে ইয়োনল চুক হেনন্দে মাঝমাক চাং মাঝমাক জেরে বলুন বরানিকা দানিয়েল লোন গাসো গিদারিয়োসো 1335일까지 기다린 자는 복이 있다 이 복은 뭐냐면 어마어마한 복을 얘기하는 거예요 কিন্তু এই যে দানিয়েল 12 অধ্যায় শেষ পদে বলা রয়েছে দানিয়েল তুমি খাচ্ছো তুমি যাও গিয়ে তুমি গিয়ে 1335 দিন অপেক্ষা করো তাহলে তুমি মহা আশীর্বাদ পাবে এই আশীর্বাদ ছোট 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 বিষয়ে এটা মহা মহা সেই আশীর্বাদের কথা উল্লেখ রয়েছে নোনো গাসো কুত্তেরে গিদারিরা ইয়াগিদা তুমি যাও এবং সেই সময়ের জন্য অপেক্ষা করো যা দানিয়েলই 하나님으로부터 엄청 사랑 받았어요. 어째 그럼 마지막 계시 받았는데 그럼 다니엘이 마지막 죽었어. 죽고 나서 어떻게요? 죽고 나서 편히 쉬다가 어떻게 하라고 너는 가서 편히 쉬다가 1335일이 되는 그때를 기다리라. 그때 너가 받을 상급 받을 것이다. 이 말은 뭐냐면 그때 너가 부활의 몸을 입을 것이다 하는 얘기예요. 다니엘께 말하세요. 다니엘 তুমি যাও. তুমি যাইয়া সে অপেক্ষা করো. তুমি 1335 দিন তুমি অপেক্ষা করো. 이게 মানে হচ্ছে যে তুমি 이 অপেক্ষা করার মানে হচ্ছে যে তুমি সেই সময় সেই পুনরুত্থানের দেহকে পরিধান করে তুমি সেই স্বর্গে যাবা সেই আশীর্বাদের কথা বলা হয়েছে vậy는 이 1335일이 되는 제가 가장 복 받는 제가 뭐냐면 죽은 사람들이 부활의 몸을 입고 살아 우리가 다 변해서 들림 받는 날 다시 말로 예수님께서 공중 재림하실 때라는 얘기를 해 주고 있습니다 এই যে 1335 দিন এই যে 1335 দিন এই দিনটি হচ্ছে আমাদের সবার জন্য আনন্দের দিন কারণ যারা মৃত তারা সেদিন পুনরুত্থিত হয়ে তারা যিশুর সাথে মাছ আকাশের পথে আমরা যারা বেঁচে আছি বা বেঁচে থাকব তারা সেই রূপান্তরিত দেহে তারা সেই আকাশের মাঝে যিশুর সাথে তাদের সাক্ষাৎ হবে যা কারণ 1335일 되는 그리고 예수님께서 구름 타고 다시 오셔서 우리가 휴거되어지는 그때가 언제냐? 성경 이야기되어 있죠. 이제 1335 দিন 예수 그리스도 তিনি সেই মেঘরাতে যিনি আসবেন সেটা কখন? সেটা কিন্তু বাইবেলে উল্লেখ রয়েছে. 자, 한 번 더 볼까요? 고린도전서 15장 51절에서 52절. 뭐 지난번에 한 번 더 보겠습니다. 아무래도 아시는 একবার 바이블 থেকে যদিও আমরা গতবার দেখেছি সেটা হচ্ছে প্রকাশিত এই고린도전서 15장 51절 52절 고린도전서 15장 15장 51절 52절 잠시만 52 오케이 아무래도 একটু যদি দেখি প্রথম করিন্থীয় তার প্রথম করিন্থীয় তার 15 অধ্যায় 21 এবং 51 এবং 52 পদ দেখো আমি তোমাদেরকে এক নিগূঢ় তত্ত্ব বলি আমরা সকলে নিদ্রাগত হইব না কিন্তু সকলে রূপান্তরিত হইব
এক মুহূর্তের মধ্যে চক্রপালকে শেষ তুরি ধ্বনিতে হইব কেননা তুরি বাজিতে তুরি বাজিবে তাহাতে মৃতেরা অক্ষয় হইয়া উত্থাপিত হইবে আমরা রূপান্তরিত হইব 자, 여기 보니까 마지막 나팔 불 때 우리가 호련이 변해서 들림받는다 이야기했어요. 여러분 이거 몰랐어요? 이제 암라 셋 뚜리 드니 때, 셋 뚜리 드니 때, 암라 셋 우타피도 호이보, 여러분 루판트리기도 호이보. 자, 다니엘서나 요한계시록에서 나팔 하나님 나팔 소리 부는데 그 나팔 소리는요 일곱 나팔 가운데 마지막 일곱 번째 나팔을 이야기하는 거 외에는 나팔 이야기 없어요. 그럼 요밖에 없습니다. 아, 다니엘 부스토에 암라지 데키시. 나 뚜리드니 কথা বলেছেন সেটা কিন্তু সেই শেষ তুরিধ্বনি কথা মানে ষাটটি তুরিধ্বনি কথা ছাড়া কিন্তু আর কোনো তুরিধ্বনি কথা উল্লেখ নাই যা তো আন গাজি আইকে এই নাপাল은 এই দেসালুনগো হুসো 2장 1절 তো দাম বসিজো মো এ দেসালুনগো হুসো 2장 1절 দেসালুনিকো হুসো দেসালুনিকো হুসো 2장 2장 1절. 1절. 네. 디토 코리 디토 테살로니키오 তার 2 অধ্যায় 1 পদ. 아바르 헤브. 네. 예수님의 강림과 우리가 그 앞에 모인다는 건 뭐예요? 휴거되어진다는 얘기예요. 아바르 헤바트리가 아마데 포우지 키시 아고몬 এবং তার 니코테 আমাদের সংগৃহীত হইবার বিষয় তোমাদেরকে বিনতি করিতেছি. 또 대성 앞에 대성 전서 4장 13절에서 18절 4장 예 10 16절 17절 প্রথম তেসালোনিকে 4 অধ্যায় 16 এবং 17 পদ যদি আমরা দেখি সেখানে লেখা রয়েছে কারণ প্রভু স্বয়ং আনন্দধ্বনি সহ প্রধান দূতের রব সহ এবং ঈশ্বরের তুরীবাদ্য সহ স্বর্গ হইতে নামি আসিবেন আর যাহারা খ্রিস্টে মরিয়াছে তারা প্রথমে উঠিবে 하나님의 나팔 소리, 하나님의 나팔 소리, 마지막 나팔 소리 때 우리 모두가 휴거되어지고 들림받는 이야기를 해주고 있고요. 요 내용은 마태복음 24장에도 또 설명해주고 있습니다. 여러분, 이제 뭐라지? 내가 설로 보되 이스라엘 뚜리드니 뚜리받듯이 설교때 남이 하시면, 아, 만에 셋마이, 셋 뚜리드니 셔, 기시기셔 드니 남이. 여러분, 이 가사지 모티 딸 저 보되 올래 그렇지. 마태복음 24장에도 보면 말씀하시기를 자 24장 21절 22절 한번 보실까요? 아무라 그런데 기지디 모티 따 24절 21절 보 다시가 내가 결혼을 떠들어 이루페 마하클라시 우퍼스 되게 제룹 저것들 뭐 아름 어보디 약간 보전도 그거는 화이네 그거는 호이베오나 아 세이디네 성가지 거마에 대와 나아져 있다 또 그거는 프라니 럭카 파이도나 긴두 모르는데 저는 세이디네 성가 거마에 대와 허자이베 이게 보면 어마어마한 큰 환란, 7년이나 큰 환란이 있는데 뭐 어떻게 했다고요? 이날 때를 감하지 않으면 우리 택한받은 사람도 힘드니까 하나님께서는 택한 백성을 위해서 그 날 때를 감해 준다. 자, 이 감해 준다고 이야기했어요. 성경에. 여러분, 그건 이칸에 지금 말했을 때 모르는데들 전노 세들의 성과 거마야 나와 자이베 자이도 저기 나득다제도 그런 프라니 럭카바이. 그래서 아마들 전노 세 모르는데들 전노 세들의 성과 거마에 대한 거지. 자 여기서 감해준다 이건 무슨 얘기지 텐스 그 면제시켜준다 없애준다는 이야기가 아니에요 잘 들어야 됩니다 자 여기 있는 말씀은 그 날들을 갖다가 일부 줄여준다는 얘기지 이 날들 통째로 없게 이 대환란을 없게 해주겠다 이야기가 아니에요 잘 보십시오 성경 그러니까 아무래도 미셔급 럭커럭 없이 니네 성카 꼬마이다 보세요 만약 니네 성카 액좀 실시간에 만약 우타이다 하래 따나 꼬마이다 보세요 아무래도 못 알았다 옛날 성경에도 그렇게 되어 있습니까? 네. 예. 네. 자, 이 말은 뭐냐면 우리가 오해해서 우리가 우리 예수님의 신부들은 7년 대환란이 오기 전에 환란 오기 전에 우리가 이것 때문에 면해가지고 우리가 들림받게 된다 하는 것으로 오해하고 잘못 저도 오랫동안 잘못 배웠고요. 또 한국 교회에서도 그렇게 가르치는 분들이 되게 많아요. 우리는 7년 대환란이 오기 이전에 우리는 환란하고 아무 상관없이 저 그리스도 등장되기 전에 우리는 들림받아 올라간다. 땅에서는 이래 이렇게 이야기한대요. 성경에서 그렇게 이야기 안 해요. 그 나를 감해 주는데 전체가 아니고 일부 감해 준다는 이야기 해주고 있어요.
এখানে বলা হয়েছে যে অনেকেই কোরিয়ান চার্চে বা অনেকে উনিও এবার শিক্ষা পেয়েছিলেন যে এই যে কমাই দেওয়া মানে হচ্ছে ওই 7 বছর যে মহাপ্রলয় হবে তার আগেই সেই যীশু খ্রিস্ট তিনি আসবেন সেই মেঘরথে এবং তার সাথে সে আকাশে দেখা হবে অর্থাৎ তার সেই মহাপ্রলয় তিনি অভিজ্ঞতা অর্জন করবেন না কিন্তু বাইবেল কিন্তু আমাদের সেটা শিক্ষা দেয় না বাইবেল আমাদের বলেছে যে সেই দিনের সংখ্যা কমাই দেওয়া হয়েছে কিন্তু আমাদের জন্য সেটা উঠাই দেওয়া হয় নাই 여기 뭐냐면 전문 용어로 신학 용어로 이야기하면 환란 전 휴거 이야기를 하는 거예요. 환란 7년 대환란 전 휴거. 환란 전에 휴거 한다고 하는 게 대부분 사람들이 이야기하고 있어요. 많이 가르치고 있어요. 그렇게. 유튜브에 이야기할 겁니다. 여기에 이제 뭐라고 이제 이제 সেই মহাপ্রলয়ের পূর্বে সেই স্বর্গারোহণ এটা অনেকে শিক্ষা দেয় এইভাবে এবং ইউটিউবে অনেকভাবে আপনি সবাই সার্চ দেখতে পাবেন 그러나 환란 전 휴거라고 하는 게 대체로 교회들이 가르치고 있는 이야기인데 저도 그렇게 배웠어요. 그런데 성경을 다시 보니까 성경 어디에도 환란을 면하게 해준다는 이야기는 없어요. 환란을 줄여준다는 이야기가 있지 면해준다는 이야기는 없어요. 근데 우리 시켰지는 이제 이제 এর মানে হচ্ছে যে সে মহাপ্রলয়ের পূর্বে সেই তারা স্বর্গারোহণ করবেন কিন্তু বাইবেল এই কথা কোথাও উল্লেখ নাই যে সেটি সে পূর্বে বা সেই মহাপ্রলয় থাকবে না এই কথা বলা বলেছে সেই দিনের সংখ্যা কমাইয়ে দেওয়া হয়েছে হালান জেনে উনি হুগো দিয়ে গেছে হালান দাম মেনে জিন্দা রেখেছে সঙ্গে হান্তে দুত্তে পান্তে আনিমান 42개월 1260일 이 3년 반에 대한 이야기를 곳곳에서 할 이유가 하나도 없어요 왜 합니까? 우리 다 올라가고 나는데 3년 반이 굉장히 중요하기 때문에 그 얘기를 곳곳에서 다니엘서 요한계시록에 곳곳에서 이야기하고 있다는 이야기 다시 하는 거예요. 아무라 대기 이제 3.5 বছরে 마하플로엘 3.5 বছর간에 সেই অনেকে শিক্ষা দিয়েছেন যে সেই আমরা স্বর্গ গ্রহণ করব এবং এই মানে এই 7 বছর 마하플로엘 পূর্বেই তাহলে তো বাইবেলে এক কাল দুই কাল অর্ধকাল সেই 1260 দিন অথবা সেই মানে বিভিন্ন জায়গায় সে প্রকাশিত বাক্যে দানিয়েল পুস্তকে এইভাবে তো লেখা প্রয়োজন ছিল না কিন্তু তারা লিখেছেন তার অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আছে এবং মনে রাখতে হবে যে এটি কমাই দেওয়া হয়েছে কিন্তু এটা আমাদের জন্য অমিট করে দেওয়া হয় নাই যা কিন্তু সঙ্গে বলিকা বলেছে এই নাটরের কামে জুন দা রিডুস জুন দা ইয়া হাও ইচ্ছা বাইবেল বলা আছে এটাকে দিনটা কমাই দেওয়া হয়েছে কিন্তু উঠিয়ে দেওয়া হয় নাই ইয়ে বোঝাবো 3년 반에서 30일 지나고 45일이 지난 날 그 감이 지는 게 얼마요? 1260일에서 30일 빼고 45일 빼면 1185일 정도 될 겁니다. 요 날짜를 우리한테 면제시키는 거 아니에요. 감해 준다는 거예요. 이렇게는 아무래도 되게 이제 쉐이 30일 40일 따라서 70일 께 시간 때가 리락 거라 했지. 아르탓 시간 때가 이제 1185일이 나옵니다. 그러면. 다 드시라 아즈베 1185일. 그래서 다니엘이 가장 가서 기다리고 보는 길이 1335일이에요. 다니엘 뛰는 앞에 가고 전에 아까 저 뛴쇼 파이트리즈들. 자 그리고 그게 뭐냐면 마지막 나팔 불 때예요. 이거 세리어체 셰슈트리 드니쇼만. 성경을 잘 보십시오. 일곱 인 환란이랍니다. 일곱 나팔 환란입니다. 그러나 대접은요 일곱 대접은 환란이 아니고 진노의 일곱 대접이에요. 진노의 심판의 일곱 대접을 이야기합니다. 아무래도 이 샤티 무드라 마하프로라이, 샤티 뚜리 마하프로라이, 이제 샤티 바티, 이제 저 크로데르 시 샤티 마하 말해 샷 버처, 시 샤티 바티, 시 마크로데르 비셔에 올려가라고 했지. 그래서 우리 예수님 신부된 우리들도 그 7년 대환란의 일곱 나팔의 그 환란을 우리가 당해요. 당하는데 우리는 진노의 일곱 대접은 당하지 않아요. 우리 심판 대상도 아니고 진노의 대상이 아니다. 그래서 진노의 일곱 대접은 뭡니까? 우리가 들림받고 났을 때 이 땅에 들림받지 못한 사람들과 이 땅에 남아있는 사람들에게 진노의 일곱 대접이 마지막 약 한 1185일로 한 쏟아지는 거예요. 여러분 저희 이제 দেখুন যে আমরা তো যেহেতু স্বর্গ গ্রহণ করছি সেই মাঝপথে স্বর্গের শেষ আকাশে যিশুর সাথে আমাদের দেখা হচ্ছে কিন্তু বাকি যে 1185 দিন যে থাকবে সেই ক্রোধের সেই রোষের দিন সেই যারা বাকি থাকবে যারা উঠতে পারবে না যাদেরকে নেওয়া হবে না তাদের উপরে এই ক্রোধ এই রোষ তাদের উপরে সে পতিত হবে কি ইয়ো সিগানি 뭐냐면
바로 이 땅에는 진노 일곱 대접이 쏟아지는데 우리는 어떻게 됩니까? 우리는 들림 받아가지고 예수님의 혼인 잔치에 영광스러운 구름 가운데서 이 부활의 몸을 입은 사람, 우리 휴거의 몸을 입은 사람들이 영광스럽게 예수님과 함께 혼인 잔치에 참여하고 있는 거죠. 그리고 예수님께서 지상 재림하실 때 우리가 재림 문단을 함께 내려오는 게 요한계시록 19장에 나와 있습니다. 여러분, 아무래도 이렇게 이제 존 프로가시드 바카타 우리 쇼다에 আমরা দেখব যে সেই যিশুর সাথে আমরা যারা সেই মাঝপথে যিশু প্রথম যখন আসছেন তখন তার সাথে সেই মেঘরথে আমরা সেই রূপান্তরিত হয়ে পুনরুত্থিত হয়ে আমরা সেই তার সঙ্গে আমাদের দেখা হবে এবং এটি সেই প্রকাশিত বাক্য 19 অধ্যায় সে ডিটেইলস এটা উল্লেখ রয়েছে যা কৃম কত যখন তিনি등장되어지고부터 7년 되는 시간 때부터 1335일 때 3년 반에서 30일 지나고 45일 지나는 1335일 때 무슨 일이 생기느냐 하는 걸 예수님께 직접 말씀하셨어요. 여러분, 아무래도 이제 সেই যখন সেই তুরি বাজবে, তুরি বাজার পর সে যখন খ্রিস্টারি আসবে, খ্রিস্টারি আসার পর যখন সেখান থেকে সেই প্রথম সাতটি মুদ্রা হলো, তারপরে মহা তুরি হলো এবং তারপরে যে ঘটনাগুলো ঘটছে আমরা সেই যিশু খ্রিস্ট আসলেন এবং সেখানে 1260 দিন প্লাস 30 দিন প্লাস 45 দিন অর্থাৎ 1335 দিন সেই ঘটনা ঘটার পর কি ঘটনা ঘটবে সেটি যিশু খ্রিস্ট তিনি আমাদেরকে সরাসরি বাক্যে বলেছেন ইয়াহুয়া 24장 27절부터 31절까지 바로 그 일이 벌어집니다. সেটি হচ্ছে প্রকাশিত বাক্য প্রকাশিত বাক্য 22장 22장 아니 24장 지금 보고 있는 거예요. 현재 있는 거. 현재 있는 마태복음 24장. 24장. 네. 24장 27절부터 31절까지. 여러분, 셰이 sorry প্রকাশিত বাক্য নয় সেটি হচ্ছে এই মতি বাক্যে সেটা হচ্ছে সেই 27 থেকে 27 থেকে 27 সাপুত্র এ 27부터 31 এই 27 থেকে 37 পদ অর্থাৎ এই 10টি পদে উল্লেখ রয়েছে যে কি কি ঘটনা সে ঘটবে এগুলো 바로 일이 그때 이루어질 거예요. 휴거가 이루어지고 공중재림이 이루어지고 우리 휴거 순식간에 우리 휴거 되어집니다. 아무래도 সেই ন্যানো সেকেন্ডে 아무래도 যখন সেই 뚜리더니 শোনার পর যখন আমরা সেই রূপান্তরিত হব আমরা সেই স্বর্গে যিশুর সাথে নীত হব স্বর্গে মানে আমরা সেই মধ্য আকাশে তখন আমাদের এই 27 থেকে 37 পদের আলোকে যে সমস্ত ঘটনা ঘটবে সেগুলো দেখা যাবে এটা যিশু খ্রিস্ট তিনি বলেছেন 자, 그럼 이 일이 또 언제 이루어진다고요? 이건 요한계시록 10장 7절에 나와 있습니다. 이따 고타 아체 에라베 제 10장 7절. 10장 7절. 에바 아마 제 이렇게 이제 이따 마르타 sorry 마르타 প্রকাশিত বাক্য 10 অধ্যায় 10 অধ্যায় 7 পদে রয়েছে এখানে. 아마 দেখি কিন্তু সপ্তম দূতের ধ্বনি ধ্বনির দিন সময় যখন তিনি তুরি বাজাইতে উদ্যত হইবেন তখন ঈশ্বরের নিগূঢ় তত্ত্ব সমাপ্ত হইবে যেমন তিনি আপন দাস ভাববাদীগণকে এই মঙ্গল বার্তা জানাইয়াছেন মাঝিমাং নাফারল বুলমিয়ন ইলুক পঞ্চে নাফারল বুলমিয়ন ইলুক পঞ্চে নাফারল বুলমিয়ন হানেকে জুনবেসতে অমামান কে বোগুমে বিমিরি ইরোজিবিদা এবং সেখানে বলা আছে যে সপ্তম দূতের ধ্বনি দিন সময় যখন তিনি তুরি বাজাইতে উদ্যত হইবেন তখন ঈশ্বরের নিগূঢ় নিগূঢ় তত্ত্ব তখন সমাপ্ত হইবে যা কে ইয়াগায়ো উনি কো দিয়ে বলুন 11장 요한계시 11장 15절부터 19절까지 또 설명이 또 나와 있어요. 여러분 셰리 셰이 아무래도 যদি দেখি যে কি কি ঘটনা ঘটবে সেই 11 অধ্যায় 11장 15절로 19절 마지막 절까지. 마지막으로 থেকে শেষ পর্যন্ত সেটি আসবে 11 অধ্যায় 15 থেকে শেষ পদ পর্যন্ত ইলগুলকায় নে ইলগু জিসুজা পরে সপ্তম দূত তুরি বাজাইলেন তখন স্বর্গে উচ্চ রব এইরূপ বাণী হইল জগতের রাজ্য আমাদের প্রভুর ও তাহার খ্রিস্টের হইল এবং তিনি যুগ পর্যায়ে যুগে যুগে রাজত্ব করিবেন পরে সে 24 জন প্রাচীন যাহারা ঈশ্বরের সম্মুখে আপন আপন সিংহাসনে বসিয়া থাকেন তাহারা অধোমুখে প্রণিপাত করিয়া ঈশ্বরের ভজনা করিয়া কহিতে লাগিলেন হে প্রভু ঈশ্বর সর্বশক্তিমান তুমি আছো ছিলে আমরা তোমার ধন্যবাদ করিতেছি কারণ তুমি আপন মহাপরাক্রম গ্রহণ করিয়া রাজত্ব করিয়াছ আর জাতিগণ ক্রুদ্ধ হইয়াছিল কিন্তু তোমার ক্রোধ উপস্থিত হইল
আর মৃত লোকদের বিচার করিবার সময় এবং তোমার দাস ভাববাদীগণকে ও পবিত্রগণকে ও যাহারা তোমার নাম ভয় করে তাদের ক্ষুদ্র ও মহান সকলকে পুরস্কার দিবার এবং পৃথিবীর নাশকদিগকে নাশ করিবার সময় উপস্থিত হইল। পরে ঈশ্বরের স্বর্গস্থ মন্দিরের দ্বার মুক্ত হইল, তাহাতে মন তাহার মন্দির মধ্য মন্দিরের মধ্যে তাহার নিয়ম সিন্ধুক দেখা গেল এবং বিদ্যুৎ ও রব ও মেঘধ্বনি ও ভূমিকম্প ও মহাশিলা বৃষ্টি হইল।여기 지금 마지막 나팔 불 때, 마지막 나팔 불 때 19절에 보면 하늘에는 하늘의 성전이 보이고 성전에서 언약궤가 보이고 번개와 음성들과 우레와 지진과 큰 우박이 있더라 이야기하고 있어요. 아무래도 이렇게 이제 시 마하 셰스트리 드니 যখন 바자노 হবে তখন এখানে রয়েছে পরে ঈশ্বরের স্বর্গস্থ মন্দিরের দ্বার মুক্ত হইল, তাহাতে তার মন্দিরের মধ্যে তাহার নিয়ম সিন্ধুক দেখা গেল এবং বিদ্যুৎ ও রব ও মেঘধ্বনি ও ভূমিকম্প ও মহাশিলা বৃষ্টি হইল। হানরে ইন হানরে সঙ্গেন নুগুমিকা ইয়েসুনিমে স্বর্গে সে ঈশ্বরের মন্দির কে স্বয়ং যীশু খ্রিস্ট তো অনাকেগা মমিকা ইয়েসুনিমে সেই নিয়ম সিন্ধু কে স্বয়ং যীশু খ্রিস্ট কিন্তু বঙ্গে উমসঙ্গ উড়ে চিজ ইগনেন হানরে মাই ভোজাইপে ইন্নন উড়ি এসিয়েলসো 1장에 아 에스겔 10장에도 있고요. 그 하나님 영광의 보좌 있는 그 어마어마한 그 우레 소리 이야기입니다. 세이 আমরা যে দেখি যে বিদ্যুৎ রব মেঘধ্বনি মহাশিলা বৃষ্টি এটি ঈশ্বরের সেই মহাসিংহাসনের প্রতীক এবং সেই মহাসিংহাসনের থাকা এবং এটি আমরা দেখি যে সেই সেটি উল্লেখ এখানে রয়েছে। যা বুঝছো 일곱 인때도 첫 번째인 적그리스도 하얀 말 적그리스도 그다음 두 번째 빨간 말 전쟁 세 번째 까만 말 기근 네 번째 청황색 말 전염병 여기 그냥 자연재해로 오는 거예요. 에르파르 지대 아무래도 이 프로톰에 이제 프로톰 이제 샷티 마하프롤라 무드라 시리즈 이제 프로톰에 키스터리 치로 나포르 치로 주드 쇼모 두르비코 미르토 거제 파르트너가리 달레시 샤코 샤코모르건 ভূমিকম্প এগুলো হচ্ছে সব প্রাকৃতিক দুর্যোগ। নাপালস্তো ছোট পঞ্চে দু পঞ্চে সে পঞ্চে নে পঞ্চে নাপালকাজিনে মমিকা নামুয়ে শিংমুরি সামবনে ইল বাদাগা সামবনে ইল গাঙে পিগা দে গাজো সামবনে ইল হগামদো সামবনে ইল ছোট ইরকে ই জায়ন্তজেগা সামবনে ইলশিক সেঙ্গিন দারেসে এবং এই দেখেন যে আমরা সাতটি মহাপ তুরি এটা দেখায় সেখানেও যে এক দুই তিন চার আমরা সেটা সেটাও প্রাকৃতিক সেই আক্রমণ বা প্রাকৃতিক দুর্যোগের কথা বলা হয়েছে। গাছপালা ধ্বংস সমুদ্র মানে রক্ত হয়ে যাবে, তারপর নদী জলের উৎস রক্তপূর্ণ হবে, অন্ধকার হয়ে যাবে, সব প্রাকৃতিক দুর্যোগের মধ্যে দেওয়া হয়েছে। কিন্তু উড়িকা ইয়েসুল মিনে শিম্পুদরি ইত্যাদি দাহান গিয়ে এগিয়ে ছোট পঞ্চে দু পঞ্চে সে পঞ্চে নে পঞ্চে না ফাল পড়তে কাজে উড়ে ভাঙে ইত্যাদি আমরা এই যে যিশুর ভাটাচারা হিসেবে আছি আমরাও কিন্তু সেই এক দুই তিন চার চতুর্থ তুরিধ্বনি পর্যন্ত আমরা সেটাকে সেই কষ্টটা আমরা ভোগ করব। কিন্তু চিন্তা অরিয়ন এমচনান শিরিন ওইশানের গে দশ পঞ্চে নাফাল বলতে হতে দশ পঞ্চে নাফাল যশ পঞ্চে নাফাল মাঝেমাং নাফালে এবং এর পরে যে কষ্টটা আসবে সেটা হচ্ছে পাঁচ ছয় সাত নাম্বার মহাতুরি। এই যে মহাতুরি এইটা হচ্ছে যে সত্যিকার কষ্ট যেটা আমাদের জন্য সহ্য করা অত্যন্ত দুঃখদায়ক মানে কষ্টদায়ক হবে। 그래서 요한계시록 보면 이 세 가지를 갖다 뭐요? 화라 했어요. 화 다섯 번째 나팔 첫 번째 화 여섯 번째 나팔 두 번째 화 일곱 번째 나팔 세 번째 화라고 이야기했죠. 이번 시 선탑 띵티 선탑 প্রকাশিত 밖에 띵티 선탑을 갖다 이 띵티 비서에게 선탑 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 5 6 7 이 뚜리드니께 선탑 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 비서에 뚫어내 걸어 가지. 그 첫 번째 화가 뭐냐면 다섯 번째 나팔이죠. 다섯 나팔 때는 황충이 나와서 무지갱이 지옥에서 황충이 나와가지고 사람들 막 이 다섯 달 동안 사람들 쏩니다. 쏴가지고 사람들이 얼마나 아픈지 죽고 싶은데 죽지도 않는 그런 기가 막힌 상황이 생긴다 그랬어요. 이번에 번점 이제 아가드 뚜리로였지. 시 번점 아가드였지. 프로톰 선탑. 에디오체시 비스트릭의 아크로몬. 제가 어떤 또 코스닉 막 시다. মৃত্যুবরণ করতে চাইলেও আপনি মৃত্যুবরণ করতে পারবেন না। কিন্তু মুজিকিংসে ওলোন কো কো ই হাংচুংদেরি হাংচুংদেরি ই মুজু দাজিমে জিওকেসে ওলোন কো হাংচুং অমামে মানেন্দে কৃসে মানসাম দা সোগো ইন্নেন্দে নুগুল হাজি মারাগো ইমায়ে সংঙ্গে ইনচিসিন বাদেন সারামো সোনদেজি মারা ইয়াগিন্দা।
এই সময় দেখা যাবে যে এই নরক থেকে আসায় বৃশ্চিক আমাদের সবাইকে আক্রমণ করবে, কিন্তু কাকে আক্রমণ করবে না, যার এই কপালে পবিত্র আত্মার চিহ্ন থাকবে।여기에 여태부터 패스오버가 시작되는 거예요. 우리가 이마에 우리가 성령 인치심인 사람들 넘어가는 거예요. এবং এই এই এটা হচ্ছে সেই নিস্তার পর্বের আমাদের জীবনের শুরু, যার কপালে সেই মেষশাবকের সেই চিহ্ন থাকবে, আর তাকে সে বৃশ্চিক দেখে সেখান থেকে পার হয়ে যাবে। আমার সঙ্গে ইঞ্চিসিমন উনি অতন মূল্যজোর ইঞ্চিনু মানে সঙ্গে ইঞ্চিসিম সঙ্গে গিনম বুশিম দাশি মারসে নে ইয়ংহোনে দাশি মারসে নে উনি ই জন্তুয়েবে ইন মোদন নে ইয়ংহোনে কিওখানে জাংচে হানানিকেসো সঙ্গেওর গিনম বো মারসমরো গিনম বো জো গাজগো মারসমরো কোয়াক চাইন সারাম সঙ্গেওর চাইন সারাম হামকে হানান সারাম ই সারাম ইয়েগিনো গিসিচো। এখানে সেই পবিত্রতা পূর্ণ বলতে বলতে যাদের সেই মধ্যে বাক্য রয়েছে, যাদের সেই যাদের কপালে সেই পবিত্রতা চিহ্ন রয়েছে, সেই ঈশ্বর যিশুর চিহ্ন রয়েছে, তাদেরকে এখানে বোঝানো হয়েছে। দাশি মারসম দিলিমেন ই হানানিম মারসম সঙ্গিং মারসমল জনিও কোম্পাজি আনকো সঙ্গিং মারসম বেউলরিদ আনকো দুত্তিদো আনকো হঞ্জাসে মা কিদো হান্দা জেসামিদা সঙ্গিং ইনচিশিম মোট পাদায়ো মেনাম হানানিম মারসমল টোংয়েসে উরি ইনচিশিম পাদান গন্দা সেই ইনচিশিম। বাইবেলে বলা আছে যারা সে বাক্য অধ্যয়ন করবে তারাই শুধু পবিত্র আত্মার চিহ্ন তারা পাবে। যদি আপনি বাইবেল না পাঠ করে শুধু প্রার্থনা করেন, নো, আপনি সেটি গ্রহণ করতে পারবেন না। যা কৃষ্ণ ইজেন কনার্টনের ঘামে জুনন্দেও মাঝিমা না পাঠতে পুনা এরা সাশন দশ পঞ্চে ছপ পঞ্চে হওয়া দু পঞ্চে হওয়া সে পঞ্চে হাতে ইত্যে উড়ি বয়ে জুনন্দে যা দু পঞ্চে ইউবরদের জেন্দেগি নামিদা কদামে সে পঞ্চে নমুনামেন ইল চিহ্ন ইল গোপ তেজে বিশ্বকা জিনিস ইত্যাংয়ে। আমরা প্রথমে দেখেছি প্রথমে সেই বিশ্বিকের আক্রমণ, দ্বিতীয় যে সেই সন্তাপ, এবং দ্বিতীয় যে মানে ষষ্ঠ যে তুরি সেটি হচ্ছে ইউফ্রেটিস যুদ্ধ, এবং ষষ্ঠ বা তৃতীয় সন্তাপ হচ্ছে সপ্তম বা শেষ তুরি, আর এটি হচ্ছে সেই সপ্তম বছরের সেই সাত বাটির মহা মানে ক্রোধ বা রোষ সেটি রয়েছে। দশ পঞ্চে নাফাল বলতে ছপ্পঞ্চ হওয়াইন দশ নাফাল বল ইউপঞ্চ নাফাল বলতে হানাকে তুপেরাগে উড়ির বয়ে জুসিন্দা গেছে। এবং এই প্রথম মানে প্রথম সন্তাপ, দ্বিতীয় সন্তাপ এবং তৃতীয় সন্তাপ অর্থাৎ পঞ্চম তুরি, ষষ্ঠ তুরি, সপ্তম তুরির সময় ঈশ্বর তিনি আমাদের বিশেষভাবে রক্ষা করবেন বলে তিনি আমাদের প্রতিজ্ঞা করেছেন। ওয়ে বয়ে জুসিন্দা আমনিকা কেন তিনি আমাদেরকে রক্ষা করবেন তা কি জানেন? ইয়ে কারণ আপনাকে আমাকে সেই যেন তিনি সেই র‍্যাপচার মানে আপনাকে আমাকে যেন তিনি সে তুলে নিতে পারেন, রূপান্তরিত করতে পারেন সেই সেই মধ্য আকাশে। কৃষ্ণ মাথেবহুম 24장에 또 고린도전서 15장에 그다음 대선일과 전서에 대선 후서에 있던 그 말씀이 다 우리로 인해서 휴거되어진 이루어지기 위해서 우리에게 특별한 보호를 해 주십니다. সেই মথিতা মথিতে তারপরে সেই থেসালোনিকে প্রথম থেসালোনিকে তৃতীয় থেসালোনিকে করিন্থিয়তে আমাদেরকে তিনি কেন রক্ষা করবেন? কারণ আমরা যেন সেই মধ্য আকাশে যেন যিশুর সাথে আমরা দেখা করতে পারি, আমাদের সেই লক্ষ্যের জন্য তিনি আমাদেরকে রক্ষা করবেন। তাই আমরা এই সময় আমরা যারা রয়েছি আমরা সেই মারানাথা আমেন প্রভু তুমি আইসো, প্রভু তুমি আইসো আমাদের মাঝে, আমরা সেই জন্য আমরা অপেক্ষা করছি। উনি ওনার এইকাজে উনি কম্পোর হবে আকা খোরান গাজো মা ইলকো হাতে ছাম ইকে খম্পুত কাজে তো ভবক দেব মুঞ্জে খোরানে মুঞ্জে কম্পালার পোলার তিনি খম্পুত কাজে ইকে নোটবুক কাজে মা ইকে মুঞ্জে মানান্দে উনি সঙ্গীয় ইকে তেন তাতাক চালে রাগানে মুঞ্জে অফিসি ইকে আমরা দেখি যে আজকে আমরা এই পর্যন্ত স্টাডি আমরা করব, কিন্তু আমরা দেখলাম যে যখন আমরা কোরআন নিয়ে আমরা স্টাডি করতে যাচ্ছিলাম তখন আমাদের নেট স্লো ছিল, আমাদের অনেক সমস্যা ছিল, কিন্তু আজকে আমরা দেখি যে আমরা যখন এই দ্বিতীয় সেশনে যখন আমরা বাইবেল নিয়ে আলোচনা করতে যাচ্ছি তখন আমাদের কম্পিউটার কোনো সমস্যা নেই, নেটও কোনো সমস্যা নাই, খুব স্মুথলি আমরা পার হয়েছি। দাশি মারসম কোরআন কোরআনন হানানিমুরুবুতো অঙ্গি আনিরা তারামুরুতো মাওমেসেগা মানদরিনেন গাচ্চায়েয়ো। আমি শেষে আবার বলতে চাই, আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, কোরআন কোনো উপরের কোনো ঈশ্বরের কাছ থেকে বা আল্লাহর কাছ থেকে আসা কোনো বিষয় না, এটি মানুষ সে মোহাম্মদ তিনি নিজে তৈরি করেছেন।
그래서 그들이 영혼이 불쌍한 거예요. 그래서 우리가 정말 기도하고 그 영혼 불쌍한 영혼 지옥에 떨어지는 그 이스라엘 사람 다 지옥에 떨어지는데 그 사람들을 우리가 지옥불로부터 예수님의 십자가 보혈로 그 지옥불을 끄어가지고 예수님께로 데려와야 됩니다. 아무래도 되시지 따라 것도 어수하이 따라 것도 সে নিরুপায় তারা সবাই সেই নরকে যাচ্ছে কিন্তু আজকে আপনার আমার সেই দায়িত্ব রয়েছে যীশু খ্রিস্ট কুশীয় রক্তে সেই তাদেরকে ধুয়ে পরিষ্কার করে সেই নরকের আগুন থেকে যেন আমরা তাদেরকে রক্ষা করতে পারি কিন্তু এই ইরি ভালো এরকম বাংলাদেশে কামনিগো উনি মুখ্যজন থেকে কই ইরি ইরো জিগিরল ছুনামিদা আমি প্রার্থনা করি সেই আত্মা জয়ের লক্ষ্য যেন আপনার এই বাংলাদেশ মাতৃ চার্চের মধ্য দিয়ে যেন সবার মধ্য দিয়ে সেটি হয় আমরা সেই প্রত্যাশা এবং সেই প্রার্থনা করি আজকে এই পর্যন্ত আমরা সেই ক্লাস করতে চাই আমাদের আজকে আমরা এই পর্যন্ত করতে চাই কারণ আমাদের একটু কাজ রয়েছে একটা থেকে হানসি পুত্র তার নিডি সস চুনবি রেহাই দেবে 네. 그럼 이미 어나운서하고 끝냅시다.